শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের পার্যকালীন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি করোনাকালীন এই সময়ে তোমরা ভালোই আছো। চলো আজকে আমরা কিছু পাঠ নিয়ে আলোচনা করি। আজকে আমি তোমাদেরকে আর্টিকেল বিষয়ে কিছু শেখাবো। তোমাদের ক্লাসটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। তো বলতে পারো শিক্ষার্থীরা আর্টিকেল কাকে বলে? চলো আমরা দেখে আসি আর্টিকেল কাকে বলে। সাধারণত এ এন ও ডি এই তিনটিকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল তাহলে আমরা জানতে পারলাম যে এ এন ও ডি এই তিনটিকে আর্টিকেল বলা হয়। তোমরা খেয়াল করো বন্ধুরা, এ এন হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, মানে অনির্দিষ্ট, যার কোনো নির্দিষ্টতা নেই। আর ডিটা হচ্ছে কি? ডেফিনেট আর্টিকেল। তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করি এটাকে ডেফিনিশনের দ্বারা কি, যে আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায় তাকে আমরা বলবো কি, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল। বুঝতে পেরেছো বন্ধুরা? আর যে আর্টিকেল দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণীকে নির্দেশ করবে তাকে আমরা কি বলবো, ডেফিনেট আর্টিকেল। এখন আমি তোমাদের আর্টিকেলের কিছু সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তোমরা নিশ্চয়ই ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে শুনেছ। মূলত ভাওয়াল হচ্ছে আমাদের পাঁচটি, এই আইইউ। ভাওয়াল মানে হচ্ছে যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলো হচ্ছে ভাওয়াল বা বাংলায় স্বরবর্ণ। আর কনসোনেন্ট যেগুলো আছে, যেমন যেসব বর্ণ ভাওয়ালের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেগুলো হচ্ছে কি, কনসোনেন্ট। তাহলে আমরা কি বুঝলাম যে এ ই আই ইউ এ পাঁচটি হচ্ছে কি ভাওয়েল, এ পাঁচটি ভাওয়েল। এই বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া খুব ইজিলি উচ্চারিত হতে পারে। আর বাকি সব অ্যালফাবেট বা বর্ণগুলো হচ্ছে কি, কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, দেখো আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, যেমন ডগ, কুকুর, ক্যাট, বিড়াল, ব্যাট, পাথর, বল, খেলার বল। এগুলোর আগে দেখবে পাঁচটির কোনটাতে ভাওয়াল নেই, তাহলে এখানে ভাওয়াল নেই, তাহলে এখানে কী হবে, ইজিলিভাবে আমরা বলতে পারি এখানে ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে এ বসবে। আচ্ছা, তারপরে দেখবে এখানে খেয়াল করো, ও একটা ভাওয়াল, ই একটা ভাওয়াল, এ একটা ভাওয়াল, ই, ইউ একটা ভাওয়াল, এসব জায়গায় আমরা ইজিলি করতে পারি কি, এম। তাহলে এটা সার সংক্ষেপ দাঁড়াচ্ছে কি, যেসব শব্দের পূর্বে এই আইইউ আছে সেসব শব্দে আমরা এন বসাবো আর বাকিগুলো সব এ বসবো। তো বন্ধুরা চলো দেখি, এখন আমি তোমাদেরকে যে অ্যালফাবেটটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এইচ। এবং এরপরে যে দুইটি অ্যালফাবেট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউ এবং ই। তোমরা মনে রাখবে ইংরেজি এইচ এর উচ্চারণ যদি ইংরেজি এইচ বা বাংলা হয় মতো হয়, ইংরেজি এইচ এবং বাংলা হয় মতো হয়, সেক্ষেত্রে আমাদের এ বসবে, সেক্ষেত্রে আমাদের কি বসবে, এ। আর যদি না এইচ বা হয় না হয়ে আ অথবা অন্য কোনো অর্থ দ্বারায় সেক্ষেত্রে হবে কি, এম। তাহলে আমরা দেখি উদাহরণের মাধ্যমে, যেমন আমরা এখানে হাউস, হাউস মানে বাড়ি, হা, আর এখানে হর্স, হর্স মানে ঘোড়া, তাহলে কি দাঁড়াতো, এখানে এ বসবে, এখানে এ। আর এখানে এই ওয়ার্ডটা দেখো, অনেস্ট, অনেস্ট মানে স, সরেও, এখানে সরেও বলতে ইচ্ছা, এখানে আওয়ার মানে ঘন্টা, সরে আ। আর তাহলে এখানে কি হচ্ছে, এইচ বা হ হয়নি, এখানে আমরা এন ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বসাতে পারি। এইচ এর দুটো ব্যতিক্রম জমি রয়েছে বন্ধুরা, চলো আমরা দেখে নিই। এখানে দেখো তোমাদেরকে মনে হবে এটা হচ্ছে হার্ড, হার্ড মানে হচ্ছে কি, আসলে এটার উচ্চারণ এস, এখানে হবে আর, আর মানে হচ্ছে গুরু বা লতালো জাতীয় উদ্ভিদ, এখানে কি হবে তাহলে আর, এখানে
সেক্ষেত্রে আমাদের কি হবে এ হবে অন্যথায় যদি আ দি আই এর মতো হয় সেক্ষেত্রে আমরা এন আর্টিকেল বসাবো চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি যেমন ইউনিভার্সিটি ইউ বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান এক ইউরোপিয়ান একটা জাতি বুঝিয়েছে ইউনি এখানে দেখ তাহলে এখানে কি হচ্ছে এ আজকের মতো আমি নিশ্চয় বিদায় নিচ্ছি।